মেডিকেল টেকনোলজিস্ট নিরুপম দেবনাথের সহায়তায় অ্যাম্বুলেন্সে এক সন্তানের জন্ম দিলেন এক মা। রাজ্যে ভেঙে পড়া স্বাস্থ্য পরিষেবার মধ্যে দাঁড়িয়ে সাহস এবং মানবিকতা নিদর্শন জারি করলেন এই মেডিকেল টেকনোলজিস্ট এবং অ্যাম্বুলেন্স চালক। ঘটনা কাঞ্চনপুর মহকুমার কাংরাই এলাকায়। এক গর্ভবতী মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলে খবর দেওয়া হয় 102 নম্বরে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য। মঙ্গলবার সকাল 6টায় স্বামী সহ গর্ভবতী মাকে নিয়ে অ্যাম্বুলেন্স ছোটে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে। গাড়িতে তখন মেডিকেল টেকনোলজিস্ট নিরুপম দেবনাথ এবং গাড়ি চালক হিমাংশু দেবনাথ। কিন্তু কাংরাই এলাকায় সড়কে প্রসব যন্ত্রণা বেড়ে গেলে চালক অ্যাম্বুলেন্স দাঁড় করান। অ্যাম্বুলেন্সের মধ্যে মা জন্ম দেন এক সন্তানের। এদিকে নিরুপম দেবনাথ জানিয়েছেন মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে, তাদের নিয়ে আসা হয়েছে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে, সেখানে চিকিৎসা চলছে তাদের। ওই তো আমরা সকালে মানে 5টার সময় কল আসলো, তো কাংরাই থেকে মানে কাঞ্চনপুর হাসপাতালে আইব, এরম প্রেগনেন্সি পেশেন্ট, তো আমরা গেছিলাম। যাওয়ার পরে মানে আমরা পেশেন্ট উঠাইছি, উঠানি পরে আওয়ার পরে অর্ধেক রাস্তা আওয়ার পরে মানে পেশেন্টের মানে পেটে ব্যথা বেশি স্টার্ট হয়েছে আর কি। তো আমরা গাড়ির রাস্তা মানে বন্ধ করিয়া মানে রাস্তাতেই ডেলিভারি হয়েছে। তো ডেলিভারি হওয়ার পরে মানে মা বাচ্চা দুজনই সুস্থ আছে। তারপরে আমরা তারারে কাঞ্চনপুর হাসপাতালে লই আইছি, ওখানে তারা মানে কাঞ্চনপুর হাসপাতালেই ভর্তি আছে। দুজনই একটু সুস্থ আছে, মানে ইমার্জেন্সি টেকনিশিয়ান। এটা কি 102 অ্যাম্বুলেন্সটা কি ফোন করলেই সঙ্গে সঙ্গে? হ্যাঁ, 102 মানে টোল ফ্রি নাম্বার, ফোন করলেই মানে ফ্রিতে সার্ভিস দেওয়া হয়। ডেলিভারি পেশেন্টের লাগি একটু স্পেশাল মানে ইয়ে আছে আর কি। Channel Din Raat.